সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন সকালবেলা, তো সকালবেলায় যাইতেছি মির্জাপুর বাজারে, আর মির্জাপুর যাইতেছি তার কারণ হইতেছে কয়েকটা কাজে যামু, তো সব কাজ একবার সেরে শুনু। তো কালকে তো আমার কাকির মা মারা গেছে, আপনার শুনছেন তো, তো সেই জন্য অবশ্যই কিছু ফল লাগে, তো এটা দিতে হয় আর কি। তো সেই জন্য কিছু ফল আনতে যাবো। আর আরেকটা কাজ হইতেছে মুরগির খাবার ফুরে গেছে, ওইটা একটা কাজ। আর আমার এক রিপন দাদা হচ্ছে, চিনেনি আপনারা অনেকে চিনেন, তো সেই রিপন দাদা সিলেট, তার মা থাকে সিলেটে, তো তার জন্য ঘি ঘি আর হচ্ছে সরিষার তেল, তো এই এই জিনিসগুলা পার্সেল করে পাঠিয়ে দিতে বলছে। তো আমি ভক্তের কাছ থেকে গিনেছি সরিষার তেল, আবার গোটা সরিষা কিছু চাইছিল ওটাও দিয়ে দিছি, এই যে নিয়ে যেতেছি। তো এখন নিয়ে যে পার্সেল করে দিয়ে দিব, তো এই কাজগুলো আর কি আছে। তো চলেন যাই, কাজটা সেরে আসি। আর এই যে পাশ দিতে খালি বাবা তো ভেড়িটাতে নিয়ে যাবো, কিছু বলছে না বড় বলে নেই, খাইতে থাকো। ওই যে আমার ভেড়ি আর হয়েছে খাসি, দুটো আবার মিলামিশে একসাথে থাকে, তো খাইতে থাকো। খাসির বাচ্চাটা খুব সুন্দর লাগে আমার কাছে, মুখটা ছোট্ট মুখটা, তো আর খাসি তো দুইটা কেনা হয়েছিল, একটা হইতেছে বিক্রি করে দেওয়া হয়েছে, আর একটা রেখে দিয়েছি, একটা রাখা হয়েছে এটা আর কি। পরে এই জন্য আর কি অনেকে জিজ্ঞাসা করছেন যে আরেকটা খাসি কই, বলেন না তো, তো ওইটা আর কি বিক্রি করে দেওয়া হয়েছে। আর আর ভেরির বাচ্চাটার দাম কত এটাও জিজ্ঞাসা, ভেরির বাচ্চার দামটা হইতেছে আপনাদের কাছে অবশ্য তখন ওরকম বাজারে হাট বাজারে আসলে দাম ওরকম বলা বলি করা যায় না, মানুষের ধাক্কা ধাক্কি চিল্লা পাল্লা অনেক কিছু শুনতে পারেন না। ভেড়ির বাচ্চার দামটা নিচে হলো 2600 টাকা, 2600 টাকা দিয়ে ভেড়ির বাচ্চাটা কিনে নিয়েছি, এটাই হচ্ছে ভেড়ির দাম। তো আসলে সব সময় বাজারের দাম, বাজারে যে মানে বলতে গেলেও মানুষের চিল্লা পাল্লায় সেই দামটাও আপনারা অনেকে শুনতে পারেন না, তো সেই জন্য আর কি বলাও হয় না। তো যাই হোক, আপনারা যখন প্রশ্ন করেন অবশ্যই বলা উচিত, আমরা বলে দিব, সমস্যা নেই। তো এখন যাইতেছি বাজারের দিকে, তো কাজগুলো সেরে আসি। টাটা টাটা, বেরি বাচ্চা দেখে রেখো খাসি। কোনো দিকে যাইতে গেলে ছোটবেলায় আগে লিখনো রাস্তায় দাঁড়িয়ে থাকে বাবা টাটা টাটা দিত, তো নিলেও সেটাই শিখছে, টাটা দেয় টাটা দেয় টাটা দেয়, মায়া লাগে আসলে। বাপ হওয়াটা অনেক কঠিন, আর মানে পয়পুলা পান যেটা বাচ্চারা এগোর মুখ মুখে চাইলে পারে, পৃথিবীর সব সুখ একসাথে থাকে। তো উপরালে আমার দুইটা ছেলে দিছে, তো আমি খুব খুশি, আমি খুব খুশি, আমার উপরের কাছে চাওয়ার মতো আর কিছু নেই, আমি অনেক খুশি, অনেক সুন্দর জীবন যাপন আমার। তো আপনারা একটু আশীর্বাদ করবেন, দোয়া করবেন, প্রার্থনা করবেন, আমি যেন ভালো থাকতে পারি, আমার ছেলে সন্তান যেন সুখে থাকতে পারি। তো নৌকা থেকে নামলাম, এখন দাম হইতেছে পুরনো রাস্তা দিয়ে, আগে যেসব রাস্তা চলাচল করতাম সেই রাস্তাতে যে দেখি যে জল শুকাইছে কিনে, কারণ এদিক দিয়ে একটু সোজা হয় আর ওইদিক দিয়ে ঘোরা হয় অনেক, তো যাইতে থাকি। আর এই জায়গায় যে জলের পরিস্থিতি, জল শুকিয়ে গেছে যা এই যে অবস্থা, আর এই যে সেই তাল গাছ বহুদিন ধরে দেখতে যাই না, বর্ষা আসার পর থেকে এই রাস্তাতে যাওয়া বন্ধ, তো আজকে যেতেছি।
তো এই যে রাস্তায় কেদার অবস্থা দেখেন, যাতায়াতের খুবই কষ্টকর হয়ে গেছে, বর্ষার পরে আরো কেদা থাকলে বেশি হয়ে থাকে। তো হাঁটতে হাঁটতে বাগার মাথা বড় দূরে যাই, তারপরে অটোতে সরিয়ে খেলে জমা। তারপর তেলটা নিয়ে যাবো, আমি সুন্দরবন করে সার্ভিসে প্রায় এসে বসছি। এই যে এসে সরষের তেল ঘি তো নিয়ে এসে বসছি, আমি যে কথা বলি কথা বলতে পার্সেলটা করে দিয়ে যাবো চলে যাবো। এটা 5 কেজির বোতল, এটা 5 লিটার আছে, আর এই ঘি এসে 1 কেজি করে 3 কেজি, আর এখানে সরষে আছে 1/2 কেজি সরষে। যত টাকা আসে আপনি সমস্যা নেই, আপনি কত হয়েছে সেটা বলেন, কত হয়েছে আপনি হিসাব করেন, আপনি হিসাব করেন। আপনি এখান থেকে পার্সেল দিয়ে আসলাম, পার্সেল যা করণীয় করে আসলাম, তো কয়েকদিনের মধ্যে চলে যাবো আর কি। এখন দাম হচ্ছে ফিটের জন্য, মুরগির ফিটের জন্য দামো বাইপাস, তো মুরগির ফিট কিনে নিয়ে গেলাম। এখানে পোলান আর মির্জা প্রচুর ভিড়, একদম যাওয়ায় অবস্থা খারাপ, শুক্রবার হয়তো ভিড় থাকে না। তো বাড়িতে নিতে হচ্ছে কাঁচা মরিচ আর শুকনো মরিচ, তো কাঁচা মরিচ নিয়ে যাই ভাই। কাঁচা মরিচ পুরো কত করে? 50 টাকা 50 টাকা এক পোয়া দেন। তো শুকনা মরিচ আছে না, ওটা কোনো পাবো আবার শুকনা মরিচ? শুকনা মরিচ হলো কত করে? মানে অল্প একটু লাগবো, 20 টাকা দেন। জাল হবো তো দেখ, এটা হচ্ছে কালীবাড়ি রোড, আমরা কাকলি বলি আর কি। কলা কত করে? 30 টাকা করে ফ্রেশ কলা নাই, ছোট আছে একবারে। আপেল কত করে কাকা? আর কমলা মালটা কি ভালো? মালটা কত করে? পেয়ারা মিষ্টি হবো তো, প্যান্স হবো না তো, 1 কেজি দেন। কত হয়েছে কাকা? কাকা এখন আগের যুগে বেরিয়েছে, এটা মেশিন কেন লই তো হয়, এখন খাতা কলমে হিসেব করে, আগের যুগের মানুষ তো, তো আগের সব কিছু তো রাখছে। 500 10 আছে। কেলা কত করে কলা? আপনি বাড়ি কই? আপনি সুস্থ মানুষ, চোখে দেন না, চশমা পড়ছেন, চশমা চোখে দেন না, এটা কেমন ধরনের কথা হলো? ডাক্তার দেখে চশমা নিয়ে পারছেন, চোখে দেন না, এটা কি কোনো কথা?
বুঝতে পারছি। আমার বাজার করা শেষ, আমি এখন চলে যাবো বাড়িতে। তাহলে অটোতে সেরে হয়ে যাবো, তো দেখতে থাকেন, বাড়িতে যেয়ে কথা বলি। তো আমি বাজার থেকে ইয়ে অটোতে থেকে নাইমে তারপরে নৌকায় চড়ছিলাম। নৌকাটা পার হলাম খুব কষ্ট করে, এমন রোদ উঠছে যা বলার বাহির। বাড়িতে যেয়ে বললে মনে হয়েছে বাসি, এরকম অবস্থা। ফল আনছি, ফলই তো লাগবো, ফলই পান হয়েছে। ইয়ে দিদির নিকে আনছি, ভক্ত দিদির নিকে। তো কাকি রে ফলগুলো দিয়ে আসি, আর ই তো সময় নাই, অনুষ্ঠান মনে হয় কালকে অনুষ্ঠান। তো যাই হোক, অফিসের জন্য দিতে হয়, আত্মীয় তো আত্মীয়দের তো দিতেই হয়। তো ফলগুলো দিয়ে আসি কাকি যাবে। তো যাই হোক, কাকিরে কাকিরে বলতে কি, মানুষ মারা গেলে তো সবাই মানে সবাই রে ফল ফলটাই বেশি দেয়, ফল আটা এগুলোই দেয়। তো কালকে অনুষ্ঠান, তো আজকে ফল এনে দিলাম, তো ফলগুলোই খাইব। তো ফল কাকির দিতে গেল। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। ওই যে কাকি তো নিয়ম কানুন ফলো করতেছে, কারণ মা মারা গেছে, সব কিছু নিয়ম নিষ্ঠাভাবে করতে হয়। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।